সালাম আলাইকুম। ডিউটিতে চলে যাইতেছে বিকেলবেলা, ফেসবুকে কিছু পোস্ট দেখতেছি সরকার বিরোধী, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বিরোধী, অর্থাৎ ইউনুস বিরোধী কিছু পোস্ট পাওয়া যাচ্ছে। এরা করতেছে না যেন করতেছে, আবেগে করতেছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের অধপতন হয়ে গেছে, আর এই কারণে তারা এখন ডক্টর ইউনুসের বিরুদ্ধে তারা লিখতেছে, বিভিন্ন পোস্ট করতেছে, বিভিন্ন কার্টুন বানাইতেছে। তো সরকার মহোদয়ের কাছে আমার অনুরোধ, এই সকলদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য তাদের বিরুদ্ধে আইনগত কিছু ব্যবস্থা নেওয়ার জন্য, এই সকল আইডিগুলো ডিলিট করে দেওয়ার জন্য, আর এদের সাথে এমন ব্যবস্থা করা উচিত, তারা সঠিক ব্যাখ্যা যদি না দিতে পারে তাদের জন্য প্রয়োজনে জেল জরিমানার ব্যবস্থা করা উচিত। আমি দেখলাম যে তারা ডক্টর ইউনুস বিরোধী খারাপ খারাপ কিছু পোস্ট আমি এখন দেখতেছি। কিছু কিছু আছে যে ডক্টর ইউনুস নিজে বলে নাই, তারপরও তার বিরুদ্ধে এমন কিছু কথা লিখতেছে, খারাপ গালিগালাজ আমি ফেসবুকে এরকম অনেক পোস্টে দেখছি। এ ধরনের পোস্টগুলো আসলে ঠিক না। যে কোনো বিষয়ে ভালো করে জ্ঞান অর্জন না করে, ভালো করে না জেনে, না শুনে, না লেখাটা আসলে এভাবে ঠিক হয় না লেখাটা। তো তাদের বিরুদ্ধে আইনগত ভালো একটা ব্যবস্থা নেওয়া উচিত। অতীতে এরকম উস্কানিমূলক অনেকগুলো পোস্টের কারণে দেশে অনেক অরাজকতা সৃষ্টি হয়েছে, দেশে অনেক অপরাধ সৃষ্টি হয়েছে, মারামারি হয়েছে, কত মানুষ খুন হয়েছে। সুতরাং এই সকল পোস্ট থেকে আমাদের সবাইকে দূরে থাকা উচিত। আমরা অন্তত বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা যেন এই ধরনের ভুলগুলো যেন না করি। এই এখন বর্তমানে ফেসবুকের আইডি থেকে সব তথ্য পাওয়া সম্ভব, মোবাইল নাম্বার, পরিচয় এবং কিসে কোন জায়গা আছে লোকেশন পর্যন্ত বাইর করা সম্ভব। হয়তো বা সাধারণ লোকের পক্ষে সম্ভব না হলে সরকারের পক্ষ থেকে সম্ভব। যারা উস্কানিমূলক খারাপ খারাপ এই ধরনের ভিডিওগুলো পোস্ট করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে দেশে আর এগুলো হবে না। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াগুলোতে যারা উস্কানিমূলক, দেশ বিরোধী, সরকার বিরোধী খারাপ কথাগুলো লেখে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরও আগে নেওয়া উচিত ছিল। তাহলে দেশে কিন্তু শান্তি শৃঙ্খলা আরও বেশি হবে। সালাম আলাইকুম।